এদপ সাহেব আপনি কিন্তু এখন আপনার লিমিট ক্রাশ করতেছেন আপনি আমার গায় হাত তুলতেছেন আরে মা আমি তো সারা এলাকায় খুঁজে ফেলছি ওই বাড়ি তো আমি খুঁজে পাচ্ছি না আরে তুমি কোন লোকেশনের কথা বলছো আমি তো বুঝতেছি না মানে আমরা তো প্রায় চলে আরছি ওই এলাকায় আছে কিন্তু ওদের বাড়িটা আমি চিনি না আচ্ছা তুমি এক কাজ করো ওই মেয়েটার বাফের ছবি এবং মেয়েটার ছবি আমার ফোনে পাঠাও তো হ্যাঁ জলদি করো জলদি করো এই মেয়ে এই জুতাটা একটু পরিষ্কার করে দাও তো সাহেব আমি আপনার জুতা পরিষ্কার কইরা দেবো কিন্তু আপনি পা এখানে কেন জুতা খুলে দেন আমি পরিষ্কার কইরা দিতে কি বললি বিয়াদব সাহেব আপনি আমার থাপ্পড় মারলেন কেন হ্যাঁ আমি তো আপনার অন্যায় কিছু কই নাই আমি কইছি আপনার জুতা আমি পরিষ্কার করে দেবো আপনি জুতাটা আমারে খুলে দেন এই শুন তো তো কপাল ভালো তোকে আমি একটা থাপ্পড় দিয়েছি তুই জানিস আমি কে আমি হলাম সুলতান চৌধুরীর একমাত্র ছেলে সাজ্জাদ চৌধুরী আর তুই আমার মুখে মুখে তক্র করিস এ তুই জানিস আমি কোথায় যাচ্ছি এই এলাকার আমদার চৌধুরীর একমাত্র মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে আর আমরা তার বাড়িতে যাচ্ছি তুই জানিস সে কত বড় কোটিপতি সে তার কত টাকা পয়সা আছে তার কয়টা গাড়ি আছে তার কয়টা বাড়ি আছে তুই জানিস না কি করে জানবি তুই তো সামান্য একজন মুসি একজন মুসি ছোট লোক গরিব তুই কি কীভাবে জানবি যাই হোক শোন তোকে ভালোই ভালো বলতেছি আমার জুতাটা ভালো করে মুইসা দে না হলে তোর কিন্তু খবর করে সার মু শুনেন সাহেব আপনি কেডা আপনার কি পরিচয় কার মাইয়ের বিয়ে করতে যাচ্ছেন এটা তো আমার জানার দরকার নাই এটি আমি জানি কি করমু আপনি আমার লগে যে অন্যায়টা করছেন আমার গায়ে হাত তুলছেন আবার আমার বাক্সের উপর আপনি জুতা উড়াই দিয়েছেন আমি তো আপনারা সুন্দর কইরাই কইলাম সাহেব আপনি আপনার জুতাটা খুলে দেন আমি পরিষ্কার করে দিই কিন্তু না আপনি ঠাস করে আমার থাপ্পড়ও মারলেন জুতা উড়াই দিলেন শুনেন আমি আপনার জুতা রুতা মুছতে পারলাম না আপনি এখান থেকে জানতো যান ভাইয়া এই মুচির বাচ্চাটাকে একটা থাপ্পড়ে কোনো কাজ হয়নি তুমি ওকে আরো দুইটা থাপ্পড় দাও তো তারপর বুঝবে আমরা কে হ তুই ঠিকই বলছস তুই সাহেব আপনি কিন্তু এখন আপনার লিমিট ক্রস করতেছেন আপনি আমার গায়ে হাত তুলতেছেন কেন লিমিট ক্রস করতেছি দেখবো দেখ বাংলা কুত্তা আবার ইংলিশও বলে আমি লিমিট ক্রস করতেছি এই তুই জানিস আমি তোকে এখন কি করতে পারি আমি যদি এখন একটা কল করি না তোর সারা জীবনের জন্য এই জায়গায় মুসিগিরি করা বন্ধ হয়ে যাবে ও আচ্ছা আপনি যা করতে পারবেন না তার চেয়ে বেশি আমি করতে পারো মানে তুই কি করতে পারবি এই তুই তো সাধারণ একটা মুসি তুই একটা মুসির বাচ্চা তুই কি করতে পারবি আমাকে ও আমি কি করতে পারুম তাই না শুনেন আমি যদি চাই না আপনার ঘরে এই জায়গায় যদি আমি গাছের লাগে বান্ধে ফিরাই কারো বাবে সাধ্য নাই যে আপনার ঘরে চুড়াইতে আইব মানে এই মুসির বাচ্চা তো অনেক বড় বড় কথা কইতেছস রে এই তুই বল তো তুই কে তোর কথায় লোক আইসা আমাদেরকে বাইন্দে ফিটাইবো বিষয়টা বুঝলাম না আমরা বিষয়টা বুঝেন নাই আচ্ছা আমি বুঝাচ্ছি আমি কে এই যে একটু আগে আপনি যার কথা বললেন এই কোটিপতি আমজাদ চৌধুরীর মেয়েকে আপনি বিয়ে করতে যাচ্ছেন আমি তার একমাত্র মেয়ে সোনিয়া চৌধুরী মানে এই বোন এই ও কি বলে ও নাকি আমদার চৌধুরীর একমাত্র মেয়ে এই আপনার কি মাথা খারাপ হয়েছে হ্যাঁ আমদার চৌধুরী জানিস কত বড় কোটিপতি কত বড় মানুষ সে আর তুই বলিস তুই আমদার চৌধুরী মেয়ে তোর লজ্জা নেই সরম নেই এত বড় একজন কোটিপতির মেয়ের দাবি করিস একদম চুপ করেন আপনি আপনি গলা উঁচু করে আর একটা কথাও বলবেন না দাদা আমার আম্মু হয়তো ওই মেয়েটা ছবি পাঠাইছে কি ব্যাপার বোন দেখতো এই মেয়েটা তো মানে তোমার ছবি ফাড়াইলো কেন আমার আম্মু তার মানে তুমি আমার চৌধুরী একমাত্র মেয়ে কি এখনো বিশ্বাস হচ্ছে না আমি যে আমজাদ চৌধুরীর একমাত্র মেয়ে সোনিয়া চৌধুরী নাকি এখন আমার আইডেন্টিও দেখাতে হবে কিন্তু আমজাদ চৌধুরী তো অনেক কোটিপতি ওনার মেয়ে মুসিগিরি করবে আর আমি তো কোনো কিছুই বুঝতেছি না ওয়েট ওয়েট আমি আপনাকে বুঝাচ্ছি আমজাদ চৌধুরী এত বড় একজন কোটিপতি তার একমাত্র মেয়ে সোনিয়া চৌধুরী কেন মুচিগিরি করছে শুনেন আপনাদেরকে পরীক্ষা করার জন্যই আজকে আমি মুচি সেজে এই জায়গায় এসেছি পরীক্ষা কিসের পরীক্ষা মানে কেন পরীক্ষা আমি বুঝলাম না তারপর কথা কেন পরীক্ষা করতেছে বুঝেন না কেন যার সাথে আমি সারা জীবন কাটাতে হবে যাকে আমি বিয়ে করব যে আমার লাইফ পার্টনার হবে যার সাথে আমার জান্নাতে যেতে হবে তাকে আমি পরীক্ষা করব না এটা কিভাবে সম্ভব হয় বলেন তার মানে আপনি এই মুসি মুসির অভিনয়টা করে আপনি আমাদেরকে পরীক্ষা করলেন হ্যাঁ আমি মুচির অভিনয় করেছি আপনাদের এই চরিত্র পরীক্ষা করার জন্য আপনাদের মনুষ্যত্ব পরীক্ষা করার জন্য যে আসলে আপনাদের মনুষ্যত্ব বোধ আছে কি না হ্যাঁ কিন্তু আমি পরীক্ষা করে সাকসেস হয়েছি আমার বাবা আমাকে অনেকবার বলেছে দেখ মা ছেলেটা আমাদের মতোই কুটিপতি ছেলেটা অনেক ভদ্র অনেক ভালো তুই ওখানে গেলে রাজরানী হয়ে থাকবি কিন্তু আমার কথাটা বিশ্বাস হয়নি কেন জানেন তো কারণ আজকাল কিছু কুটিপতি আছে যারা টাকার নেশায় পাগল হয়ে যায় যারা টাকার জন্য মানুষকে সম্মান করতে জানে না যাদের মধ্যে মনুষ্যত্ববোধের অভাব থাকে তার মধ্যে কিন্তু আপনারও একজন শুনেন আমি পরীক্ষা করে আমি যতটুকু জানতে পারলাম আপনাকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব না কারণ আপনি একজন অমানুষ আপনার মধ্যে শিক্ষার অভাব আছে মনুষ্যত্ববোধের অভাব আছে তাই আপনাকে আমি বিয়ে করব না কারণ এরকম একটা অমানুষের সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না আমি আপনাকে বিয়ে করব না দেখুন আপনি এইভাবে বলবেন না আপনার সাথে বিয়ের কথা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমাদের অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আর এর মধ্যে আপনি এইভাবে না করতে পারেন না কারণ সব কিছু কিন্তু এখন রেডি এলাকার মানুষজন জানাজানি হয়ে গেছে আপনার সাথে আমার দুই এক দিন পর বিয়ে কিন্তু এই সময় এ এরকম একটি ঘটনা হয়ে যাবে আসলে আমি আমি তো জানতাম না শুনুন হয়তো আমি ভুল করে ফেলছি এই জিনিসটা নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন না শুনুন দুই দিন পর আপনার সাথে আমার বিয়ে আপনি আপনি নিষেধ করবেন না চুপ করেন আপনি আপনার মুখ থেকে এসব কথা আমি শুনতে চাই না আপনার এসব কথা না আবার মোটেই পছন্দ হচ্ছে না শোনেন গাড়ি বাড়ি থাকলে টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না মানুষ হওয়ার জন্য একটা মনুষ্যত্ব বোধ থাকতে হয় মানুষের ভিতরে যেটা আপনার ভিতরে নাই। আর আপনার বোন হে এই যে সে একজন মেয়ে হয়েই তো জানে না একজন মেয়েকে কিভাবে সম্মান করতে হয় আমি জানি না সে বিয়ের পরে কিভাবে সংসার করবে যাই হোক আমি এসব বিষয়ে মাথা ঘামাতে চাই না আপনার সাথে আমার বিয়েটা হবে না এটা একদম শিওর আপনার ফ্যামিলিকে গিয়ে জানিয়ে দিবেন আর হ্যাঁ এখন আমিও গিয়ে আমার বাবাকে জানিয়ে দিব তার পছন্দ করা ছেলে কতটা অমানুষ অমানবিক ছেলে আপনি জানেন এখান থেকে আচ্ছা আমি চলে যাচ্ছি নেক্সট টাইম আমার আশেপাশেও ঘোরার চেষ্টা করবেন আপনি কোনোদিন আপনি বরং আপনার লেভেলের একজনকে বিয়ে করে নিয়েন খুদা হাফেজ